সরকারের শূন্যপদের বিপরীতে কোনো বাজেট শূন্যপদের বিপরীতে বাজেট থাকে। সুতরাং যতগুলো পদ সারা বাংলাদেশে যতগুলো পদ শূন্য আছে এনটি আছে তালিকা করে বের করেছে, আমাদের মধ্যে 90,000 জাল সনদের আছে, 60,000 এছাড়া এটা 1.5 লাখের কাছাকাছি হবে। এনটি আছে বলছে 70,000। আমরা 70,000 নিয়োগ চাই। আমরা প্যানেল প্রত্যাশী নিবন্ধিত শিক্ষক সংগঠন সারা বাংলাদেশে জরিপ চালিয়ে পেয়েছি 21,796 জন। এই সংখ্যাটা আমাদের আরো বাড়বে, তবে তবে এটা আমাদের সীমা অতিক্রম করবে না। সবাইকে প্যানেল ভিত্তিক নিয়োগ দেওয়া সম্ভব এবং সেটাই দিতে হবে। প্রিয় নিবন্ধনকারী ভাই বোনেরা, আপনারা সকলে যেভাবে প্যানেল প্রত্যাশী নিবন্ধিত শিক্ষক সংগঠনকে সহযোগিতা করেছে, আপনাদের মেধা শ্রম সময় এবং আপনারা বিভিন্ন জেলা থেকে এসে গণজমায় সৃষ্টি করে আমাদেরকে আলোর পথ দেখাতে সক্ষম করেছেন, আমাদের কাজ করতে উৎসাহ দিয়েছেন, আমরা আপনাদের কথা দিচ্ছি, আপনাদের নিয়েই আমরা জয় নিয়ে গড়ে ফিরব ইনশাল্লাহ। আমরা প্রতিশ্রুতি দিতে চাই, আমরা জানিয়ে দিতে চাই, শিক্ষক সমাজ যখন রাস্তায় নামে, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা আছে শিক্ষক সমাজকে কখনো রাস্তায় নামতে হবে না। আমরা যোগ্যতার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি, নির্দিষ্ট মার্কের বিপরীতে উত্তীর্ণ হয়েছি, আমাদের তালিকাভুক্ত করা হয়েছে, আমাদের কাছ থেকে আবেদন নেওয়া হয়েছে, কিন্তু সুপারিশ করা হয়নি। এই অদক্ষতা অসাধু ব্যক্তি যারা 2 লাখ টাকার বিপরীতে সনদ দেবে, 6 লাখ টাকার বিপরীতে তাকে সুপারিশ পাইয়ে দিবে, তাহলে চাকরি কি আমার হবে না জাল সনদকারী হবে? বাংলার বুকে আর কোন জাল সনদকারী যাতে আসতে না পারে সেজন্য এক পক্ষে দাবি প্যানেল ভিত্তিক রাজনৈতিক নিয়োগ নিশ্চিত করতে হবে ইনশাল্লাহ। যেসব ভাইয়েরা গণবিজ্ঞপ্তি চান, যেসব ভাইয়েরা গণবিজ্ঞপ্তি চায়, তারা হয়তো ভুল তাদের ভাঙছে এবং কিছু মানুষের ভাঙবে, কারণ একজন মানুষের 5টা পর্যন্ত সনদ আছে, কমপক্ষে স্কুল কলেজ 2টা সনদ, কমপক্ষে স্কুল কলেজে 2টা সনদ, তাহলে সে যদি অবৈধ জাল সনদদারি হয়ে থাকে কয় জায়গা সিলেক্ট হবে কলেজ তো কয় জায়গা, কমপক্ষে 2 জায়গা স্কুল এবং কলেজ কয় জায়গা, তাহলে 70,000 নিয়োগ দেওয়ার কথা বলে তারা অলরেডি অর্ধেক কিন্তু শূন্যপদ রেখে দেবে। অর্থাৎ একজন ব্যক্তি যদি স্কুল এবং কলেজে সিলেক্ট হয় তাহলে সে যে কোনো এক জায়গায় জয়েন করে বাকি একটা পদ কি থাকবে, খালি থাকবে। এখন এনটিআরসি এর চেয়ারম্যান যেটা বলছে প্রত্যেকটা সাবজেক্টে একটা করে আবেদন দিবে, কিন্তু সেখানে শুভন করে ফাঁকি কি, যেটা একটু আগে বললাম আমি যদি 2টা আবেদন করি আমি একটা চাকরি ভাড়া চাকরি থাকবে ফাঁকা থাকবে, আমাকে ফাঁকা রাখার সুযোগ দেওয়ার দরকার নাই, আমার চাকরির নিশ্চয়তা দিতে হবে, আমাকে চাকরির নিশ্চয়তা দিতে হবে। শূন্য পদের বিপরীতে নির্বাচিত হয়েছি, আমাদের গ্যাজেটের বাস্তবায়ন করতে হবে, মাননীয় প্রধানমন্ত্রীর যে সদিচ্ছা শূন্য পদের প্রত্যেকটা শূন্য পদ পূরণ করতে হবে এবং আমাদের ক্যাশ ভিত্তিক নিয়োগ নিশ্চিত করতে হবে। আমরা স্ব-নীতিমালায় সকল নিবন্ধনধারীদের সাথে নিয়ে এই বাংলার বুকে যাতে আর কোনো গণবিজ্ঞপ্তি না হতে পারে তার জন্য আমরা আগামীকাল আগামীকাল অবশ্যই অবশ্যই আমাদের সর্বশক্তি দিয়ে আমাদের জয় নিশ্চিত করব ইনশাল্লাহ। আপনারা যার যার অবস্থান থেকে সকল নিবন্ধনধারীদের আর একবার নাম করবেন, যারা ইতিমধ্যে চলমান গাড়ি ঘোড়ায় আছেন তারা অলরেডি এসে পৌঁছাবে এবং যারা আসেন নাই তারা অবশ্যই আসবে, এবং আপনারা এমন কাজ করবেন যাতে একজন প্রকৃত পক্ষে চাকরি প্রত্যাশীর সংখ্যা যেন বাদ না থাকে। অর্থাৎ আমরা কিছুক্ষণ পরে আপনাদের হাজিরার জন্য একটা ফর্ম ছেড়ে দিব, সেই ফর্মে আপনার বিস্তারিত তথ্যগুলো দিয়ে দিবেন যাতে কেউ বলতে না পারে যে আমি তো জানি না, অর্থাৎ আমরা কোন অজুহাত শুনতে চাই না, যার যার চাকরি দরকার প্রত্যেককে মাঠে এসে আদায় করে নিতে হবে। আমরা 64 জেলা মানে বাংলাদেশ, বাংলাদেশ মানে শাহবাগ,
আর শাহবাগ মানেই হলো প্যানেল প্রত্যাশী নিবন্ধিত শিক্ষক সংগঠনের কার্যালয়ের একমাত্র প্ল্যাটফর্ম। প্যানেল প্রত্যাশী নিবন্ধিত শিক্ষক সংগঠন সকল নিবন্ধনকারীদের সাথে নিয়ে জয় ফিরিয়ে ঘরে ফিরবে ইনশাআল্লাহ। আমি আবার আরেকটি স্পষ্ট করছি, আপনারা যারা আছেন আজকের তুলনায় কালকে আমার আরো তিন চার গুণ উপস্থিতি বৃদ্ধি হবে, সেটা অলরেডি আমাদের যে মোবাইলে মেসেজ গুলো আসছে, খবর গুলো আসছে। তো আমরা প্রত্যাশা করবো আপনারা যারা আছেন, আপনাদের জানাশোনা যারা আছে সবাইকে একটু লক করবেন, কারণ অনেকেই এসে আপনাদের বলছে যে কি অবস্থা, আপনারা একটু পজিটিভ রেজাল্ট দিবেন। আমরা হাজার দিনের রেকর্ড করতে চাই না। এখানে বাংলাদেশের 64 জেলা থেকে এসে কেউ ফুটপাতে, কেউ রাস্তায়, কেউ মসজিদে, কেউ মন্দিরে ঘুমাচ্ছে, আমরা অনেক কষ্টে আছি। আমাদের দাবিটা সর্বোচ্চ মহলে গিয়েছে, আমরা প্রত্যাশা করব অবশ্যই অবশ্যই মাননীয় শিক্ষামন্ত্রী অথবা মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে আমাদের এই ব্যাপারে সুরাহা করবে এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে আমাদের তার শিক্ষাক্ষেত্রকে ভূমিকা পালন করার জন্য সহায়ক কাজ করবেন। এবং আমরা আমাদের নিয়োগ বঞ্চিত করে রাখা হয়েছে, এইভাবে নিয়োগ বঞ্চিত করে রাখলে কখনোই কখনোই শিক্ষাক্ষেত্র এগিয়ে যাবে না। শিক্ষাক্ষেত্রকে ধ্বংস করার যে অভিপ্রায়, চাল সরকারি নিয়োগ দেওয়ার যে অভিচেষ্টা এবং আমাদের নিয়োগ বঞ্চিত করে রাখার যে অপকৌশল, এই অপকৌশলকে তুলিসাত করার জন্য সকলের সম্মিলিত চেষ্টায় আমাদের জয়কে ছিনিয়ে আনতে হবে এবং সকলের উপস্থিতি যাতে আমাদের জয়কে ছিনিয়ে আনতে আমরা সক্ষম হই, এজন্য প্যানেল প্রত্যাশী শিক্ষক সংগঠনের পক্ষ থেকে সকলের উপস্থিতি এবং সুশৃঙ্খল পরিবেশ বজায় রেখে অবস্থান করার জন্য সকলকে বিনীতভাবে অনুরোধ করব এবং আপনারা আপনাদের অবস্থান থেকে অবশ্যই যাদের চাকরি দরকার, আমি বলবো যাদের চাকরি দরকার, চাকরি পাওয়ার জন্য যা করতে হয় তাই করতে রাজি আছেন তো ইনশাল্লাহ আমরা বিজয় শুনি আনবো, আমরা আপনাদের সকলকে সাথে নিয়ে বিজয় ছিনিয়ে আনবো ইনশাল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।